মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি চক্র হাতে নাতে ধরা পড়ল পাণ্ডুয়ায়। রাজ্যে ভুয়ো কারবারিদের প্রত্যেকটা মুহূর্তে বাড়ছে দাপট রমরমা। বিভিন্ন জায়গায় ভুয়ো কারবারিদের গ্রেপ্তার করছে পুলিশ, আটক করা হচ্ছে। আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে ভ্যাকসিন বিভ্রাট, তাতেও কিছু মানুষের হুঁশ ফিরছে না। এলাকায় চিকিৎসক হিসেবে পরিচিত এক ওষুধ ব্যবসায়ী এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন, সেই চক্র হাতে নাতে ধরল পুলিশ। অভিযুক্ত ওই ব্যবসায়ী আপাতত পুলিশি হেফাজতে। ঘটনা ঘটেছে পাণ্ডুয়াতে। ধৃতের নাম মনোজ পালি, বয়স 50 বছর। বহুদিন ধরেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ এক্সপায়ারি ডেট দেখেই বিক্রি করছিলেন তিনি, জাল ওষুধের চক্র বানিয়েছিলেন। এদিকে এক্সপায়ারি ডেট হয়ে গেছে, অথচ সেই ওষুধ কেন বিক্রি করছেন, উঠছে প্রশ্ন। পাশাপাশি তদন্তের স্বার্থে মনোজের দোকানের সমস্ত ওষুধ দুটি বস্তায় ভরে নিয়ে পাণ্ডুয়া থানার পুলিশ নিয়ে যায়। সাধারণ মানুষ জানা মাত্রই বিক্ষোভ শুরু করে। ভুয়ো কারবারিদের রমরমা, এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি চক্র হাতে নাতে ধরা পড়ল পাণ্ডুয়া থানার পুলিশের কাছে। জালি ওষুধ বেচো তোমরা? জালি ওষুধ বলতে গেলে ওষুধ নিয়েছে এক্সপায়ার ডেটের ওষুধ নিয়েছে, সেই ওষুধগুলো অ্যাসিড দিয়ে তুলে দেওয়া হয়। ডেটটা তুলে দিয়ে ওষুধগুলো বিক্রি করা হয়। আমি প্রতিবাদ করেছিলাম বলেছিলাম, এখানে মক্স বলে, এটা আর কে দেখবে।